ছোট থেকে দিব্যাঙ্গ তেলিয়ামুড়া রাজনগরের বিশ্বজিৎ দাস বিগত আমলে তেমন কিছু না পেলেও বর্তমান সরকারের আমলে পেয়েছেন দুইবার থ্রি হুইলার রিক্সা। মাসিক 1000 টাকা ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ দাস। বর্তমানে ভাতার পরিমাণ 2000 টাকা হয়েছে বলেও খুশি এই যুবক। জানিয়েছেন বর্তমান সরকারের কাজকর্মে তিনি খুশি, মূলত তার টুকটাক উপার্জন ও তার ভাতার টাকাতেই সংসার চলে বলে জানিয়েছেন বিশ্বজিৎ দাস। সরকার কি মানে ভালো কাজ করতেছে না খারাপ ভালো কাজ কিটা তোমার ফায়ারের অবস্থা কত বছর ধরে আসবে? কতজনের সংসার? তোমার উপর নির্ভর। আমি ভাই 1000, মা ভাইয়া 1000, ওই আমরা টুকটাক করি। গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও গ্রামের মানুষ পাচ্ছেন না চিকিৎসা পরিষেবা। ঘটনা কৈলা শহরের ফুলতলি গ্রামের ফুলতলি উপস্বাস্থ্য কেন্দ্রে। বছর দুয়েক আগে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছিল এলাকাবাসীর স্বার্থে। শুরুর দিকে সপ্তাহে দুদিন করে উপস্বাস্থ্য কেন্দ্রটি খোলা হলেও পরবর্তী সময় থেকে প্রায় বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। শুক্রবার ফের এই চিত্র ধরা পড়ল রাইজ স্টার ক্যামেরায়।